আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি কামরুল হাসান বিশ্বাস, কেএইচএন ব্লগ, মেট্রো রেল আপডেট উত্তরা সাউথ থেকে চন্দ্রিমা উদ্যান বিআইসিসি ভবনের সামনে। এই যে দেখেন, উত্তরা সাউথ স্টেশনের পাশে যে দুই পাশে দুইটা লেক আছে, এই দেখেন লেকটা, এই দেখেন খুবই চমৎকার লেক করেছে। দেখেন খুবই এক চমৎকার লাগছে আমার কাছে। এই দেখেন, এবং সিঁড়ির কাজও মোটামুটি কমপ্লিট। এই উত্তরা সাউথ থেকে মিরপুর ডিউচেস এর সামনে দিয়ে একদম চলে যাব মিরপুর 10 নম্বর হয়ে বিআইসিসি ভবন চন্দ্রিমা উদ্যানের সামনে। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন চলে আসলাম। এই দেখেন আইল্যান্ডের উপরে সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হচ্ছে, সুন্দর সুন্দর দেখেন। এই দেখেন এই জায়গাটায় এসে কিছু কিছু পিলারে কিছু পোস্টার লাগানো দেখা যাচ্ছে, এবং পোস্টার লাগানো অবস্থায় দেখতে পিলারগুলো এত পচা লাগছে। দেখেন এখানেও গাছ লাগানো শুরু হয়ে গেছে। এই চলে আসলাম মিরপুর পল্লবী স্টেশন। এই স্টেশনেরও কাজ, উপরের সব কিছু কাজ কমপ্লিট, এবং ভিতরে যে কাজগুলো সেইগুলো করা হচ্ছে, ভিতরের কাজগুলো করা হচ্ছে। এই দেখেন, এই যে দেখতে দেখতে চলে আসছি আমরা পৌরবী স্টেশনের সামনে। এখানেও আইল্যান্ডের উপরে মাটি প্রস্তুত করা হচ্ছে গাছ লাগানোর জন্য। এই দেখেন, এই যে সিঁড়ির কাজ চলছে। এই যে এখানে লিফট, এটা লিফটের এই পাশে, এটা লিফট। দেখেন আইল্যান্ডের উপরে সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানোর জন্য মাটি সব প্রস্তুত করা হচ্ছে, কিছু কিছু জায়গায় গাছও লাগানো হয়েছে, এবং কিছু কিছু পিলারেও অনেক পোস্টার দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে পিলারটার ভিতরে কি পরিমাণ পোস্টার, এবং এই যে সিঁড়ির কাজ চলছে, এখানেও সিঁড়ির কাজও চলমান রয়েছে। মিরপুর 10 নম্বর স্টেশন, এই দেখেন এখানেও মাটি প্রস্তুত করা হয়েছে আইল্যান্ডের উপরে, যে কোনো সময় গাছ লাগানো হবে এখানে। এই যে হলো মিরপুর 10 নম্বর চত্বর, মিরপুর 10 নম্বর স্টেশন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা অনেক বাড়ায় দেয়। এবং ভিডিওটা এই উত্তরা সাউথ থেকে বিআইসিসি ভবন চন্দ্রিমা উদ্যান পর্যন্ত যেটা তৈরি করতে কষ্ট হয়েছে অবশ্যই লাইক করবেন। এই দেখেন পোস্টার লাগানো, এদিন এখানে অনেকগুলো পিলারে দেখেন পোস্টার লাগানো। এই দেখেন চলে আসলাম শ্যাওড়াপাড়া স্টেশন ক্রস করলাম। এই দেখেন এইখানে কিছু কিছু ব্যারিয়ার আছে রাস্তার মাঝখানে। এই যে কাজীপাড়া স্টেশনের নিচ দিয়ে, এই দেখেন এখানে কিছু কিছু ব্যারিয়ার আছে। ঠিক দেখতে দেখতে আগারগাঁও স্টেশনের সামনেই চলে আসলাম। এই দেখেন এখানটায় কোনো রকম কোনো ব্যারিয়ার নাই। মাঝখানে দেখেন আইল্যান্ডের গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করা হয়ে গেছে। এই হলো আগারগাঁও স্টেশন, এবং সব কিছু ঠিক থাকলে এই বছরের ডিসেম্বরেই উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলবে। এই দেখেন এদিক দিয়ে কোনো রকম কোনো ব্যারিয়ার নাই, রাস্তা সব ক্লিন, উপরের কাজ কমপ্লিট। এবং এই বছরের ডিসেম্বরেই মেট্রো রেলের চড়তে পারবে সাধারণ জনগণ। এই দেখেন
এই দেখেন ঠিক বিআইসিসি ভবনের উল্টা পাশে দিয়ে যাচ্ছি। এই যে ঠিক চন্দ্রিমা উদ্যানের সামনে স্টেশনটা দেখা যাচ্ছে, এই স্টেশনটাও আইকনিক স্টেশন হবে, উপরের কাজ চলছে স্টেশনের। ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।